এই কাপলসটি তাদের বিবাহিত প্ল্যানের জন্য 4 বছর সময় লাগিয়ে দিয়েছিল। আর যেদিন তাদের বিবাহ ঠিক হয়েছিল সেই রাতেই তাকে জেল যেতে হয়েছিল। বন্ধুরা, বিয়ে এমন একটা সম্পর্ক যেটা বিয়ের আগের কথা তো বলা যাবে না, কিন্তু যখন পাত্রপাত্রীরা বিয়ে করে তখন তারা অনেক খুশিতে কাটায়। কিন্তু কিছু এমন কাপলস থাকে যাদের বিবাহের দিন আত্মীয় স্বজনের সামনে থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিবাহ করার এমন কিছু জুড়ি যেগুলোকে বিবাহর কিছুক্ষণ পরেই জেল যেতে হয়েছিল, এমন কি কারণ ছিল যে তাদেরকে বিবাহের দিনই জেল খাটতে হয়েছিল। তো সেই সমস্ত বিষয়গুলি জানাবো আজকের এই ভিডিওতে। ইউএসএর এক সিটি পিটসবার্গসে অবস্থিত এই কাপলসদের বিবাহিত অনেক আনন্দের সঙ্গে হয়েছিল, কিন্তু পাত্র রাতে ঘরের ভিতরে নয়, জেলখানার মধ্যে কাটিয়েছিল। তাদের ম্যারেজ সেরেমনি একটি শিপে হয়েছিল, কিন্তু সেখানে একটি ছেলে সেই শিপের একটি কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করার কারণে সেই ফিমেল ওয়ার্কার তার বয়ফ্রেন্ডকে কল করে সমস্ত কিছু বলে দিয়েছিল। আর বিবাহ সেরেমনি শেষ হওয়ার পর শিপ যখন স্টেশনে ফিরে এসেছিল তখন সেই ফিমেল ওয়ার্কারটির বয়ফ্রেন্ড সমস্ত রকম প্রস্তুতির সাথে উপস্থিত ছিল। আর ঠিক সেই সময় তার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল, এবং পুলিশ আসা পর্যন্ত সেই গণ্ডগোল এতটাই বেশি হয়েছিল যে তারা দুজন রক্তাক্ত হয়ে গিয়েছিল। তারপর যেটা ঘটেছিল সেটা সবাই জেনে হয়রান হয়ে গিয়েছিল। যেই ছেলেটি ফিমেল ওয়ার্কারটির সাথে খারাপ ব্যবহার করেছিল সেটা পাত্রই ছিল, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ঠিক তার পরের দিনই সকালে তার বউ নাস্তার বদলে বেল পেপার নিয়ে তার স্বামীকে জেলখানা থেকে নিয়ে আসে। জামাইকাতে বসবাস করা একজন ব্যক্তিকে ইউকে বর্ডার এজেন্সি পুলিশ ইংল্যান্ডের শহর বার্মিংহাম থেকে অ্যারেস্ট করেছিল, না শুধু বিয়ের দিন, ঠিক বিয়ের কিছু মিনিট আগেই, যখন তার সমস্ত গেস্ট রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে গিয়েছিল। কিন্তু এই ধরনের প্রবলেম কেন হয়েছিল যে তাকে বিবাহের কিছু মিনিট আগেই অ্যারেস্ট করা হয়েছিল? আসলে টেম্পোরারি ভিসাতে বসবাস করা জামাইকার এই ব্যক্তি ইংল্যান্ডের ভিসাকে পার্মানেন্ট ভিসা বানানোর জন্য অনেক চালাকি করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণবশত সেটা কার্যকর হয়নি, এবং তার সাথে সাথে তার টেম্পোরারি ভিসার এক্সপায়ার ডেট হয়ে গিয়েছিল। কারণ সে আইনের দিক থেকে অনেকটাই পারদর্শী ছিল, তাই সে এমন প্রুফ তৈরি করেছিল যেটার সাহায্যে ইংল্যান্ডে পার্মানেন্ট ভিসা দেওয়ার মতো কার্যকর হয়ে গিয়েছিল। প্ল্যান তো তার খুব সুন্দরই ছিল, কিন্তু সে জানত না যে ইংল্যান্ডের বর্ডার পুলিশ অর্থাৎ ইমিগ্রেশন ইনফরমেশন অফিসার তার ধাপে ধাপে নজর রেখেছে, আর এই ব্যক্তি ইংল্যান্ডে ইল্লিগ্যালভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিল। কিন্তু এই ব্যক্তি যেই মেয়েটির সাথে ইংল্যান্ডে বসবাস করত সেটা তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট এটা ছিল ওই মেয়েটি ব্রিটিশ সিটিজেন। আর তার সাথে সাথে এই প্ল্যানের মেন ক্যারেক্টার ছিল, সে যখন তার বাড়িতে চিঠি লিখত তখন ইংল্যান্ডের সরকার যেগুলোকে বাধা সৃষ্টি করত সে আর ইংল্যান্ডে থাকতে পারবে না, কিন্তু এই বিবাহ তাকে করতেই হবে। তার জন্য সেই লেটার সে নিজে না লিখে তার গার্লফ্রেন্ডকে দিয়ে লিখিয়েছিল। আর সে আইনের দিক থেকে অনেক অভিজ্ঞতা হওয়ার কারণে সে জানত যে ইংল্যান্ডের মেয়েকে বিয়ে করতে পারবে না, কিন্তু সে কোনো ব্রিটিশ সিটিজেনের সাথে বিয়ে করতে পারবে। এতক্ষণ পর্যন্ত সব কিছু তার প্ল্যান মোতাবেক চলছিল, কিন্তু ইংল্যান্ড সরকার সেই মেয়ের বিয়ে করার জন্য পারমিশনও দিয়ে দিয়েছিল। তারপর শুধু তার গার্লফ্রেন্ডের সাথে বিবাহ রেজিস্টার হওয়া বাকি ছিল। তারপর বিবাহর পরেই তাড়াতাড়ি করে জামাইকা ফিরে গিয়ে সেখান থেকে পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল, যে সে একজন ব্রিটিশ সিটিজেনশিপ। আর বিবাহের সমস্ত কিছু রেডি হওয়ার ঠিক কিছু মিনিট আগেই বর্ডার পুলিশরা তাকে গ্রেপ্তার করে নিয়েছিল, এবং তাকে 20 দিন মতো জেলখানায় রাখার পর তাকে আবারও জামাইকায় ডিপোর্ট করে দিয়েছিল। স্কটল্যান্ড শহরের গ্লাসকা শহরে অবস্থিত একটি ঘরে পাকিস্তানি ব্যক্তির বিবাহ হচ্ছিল। ঘরে সমস্ত আত্মীয় স্বজন উপস্থিত ছিল, কিন্তু ঠিক সেই সময় আনএক্সপেক্টেড গেস্ট সেখানে পৌঁছে যায়, আর সেই গেস্ট ছিল ইউকে বর্ডার এজেন্সি অফিসার। স্টুডেন্ট ভিসা নিয়ে বসবাস করা এই ব্যক্তি এক ব্রিটিশ সিটিজেনশিপ মহিলাকে বিয়ে করতে চলেছিল, কিন্তু বর্ডার এজেন্সির কাছে এই রকম সন্দেহ হয়েছিল যে ফর্ড ম্যারেজ করে অনেক সময় ধরে স্কটল্যান্ডে থাকার জন্য প্ল্যান করেছিল। এই পাকিস্তানি ব্যক্তি বর্ডার পুলিশকে বলেছিল সেই মেয়েটির সাথে 2 বছর ধরে তার রিলেশনশিপ আছে, আর হোম অফিস থেকে পারমিশন নিয়েই এই বিয়ে হচ্ছে।
কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনেননি এবং তাকে অ্যারেস্ট করে গাড়িতে তুলে নিয়েছিল। তারপর শুরু হয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে কথোপকথন, আর সে পাকিস্তানি ব্যক্তির সমস্ত গুপ্ত ষড়যন্ত্র বলে দিয়েছিল। আর মহিলাটি ভয় পেয়ে গিয়েছিল এবং বলে দিয়েছিল যে এটা একটা ফ্রড ম্যারেজ ছিল, আর বলেছিল সে তাকে প্রতি মাসে £20 দেবে বলে ডিল করেছিল। আর গেম ওভার টাইম শুরু হয়ে গিয়েছিল এবং বিবাহের ঠিক কিছু মিনিট আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর 20 দিন মতো জেলখানায় রাখার পরে ভিসা এবং পাসপোর্টস ক্যান্সেল করে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। COVID-19 ভাইরাসের কারণে প্রচুর মানুষের কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল এবং অনেক মানুষ জবলেস হয়ে গিয়েছিল। কিন্তু এমন এক কাপল ছিল যারা তাদের বিবাহের দিন করোনা ভাইরাসের কারণে জেলে যেতে হয়েছিল, আর তাও আবার পাত্রপাত্রী সমেত। সাউথ আফ্রিকার জোহানবার্গ শহরে লকডাউনের 10 নম্বর দিনে চুপি চুপি একটি ঘরে বিবাহ হচ্ছিল, কিন্তু পুলিশ কোনোরকমভাবে বুঝতে পেরে যায় এবং পুলিশ হানা মেরে দুলহান এবং দুলহাকে অ্যারেস্ট করে নেয়। তার সাথে সাথে সমস্ত গেস্টগুলোকেও ছাড়েনি। ফ্লোরিডাতে এক ওয়েডিং পার্কে এক ব্যক্তির বিবাহ সেরিমনি আর 15 মিনিট বাদেই শুরু হতে চলেছিল, কিন্তু যেই জায়গায় পাত্রকে দাঁড়াতে হতো ঠিক তার পিছনের বেঞ্চে এক ব্যক্তি অনেকক্ষণ ধরে বসে থাকে, আর ঠিক সেই সময় পাত্রপাত্রীর ফটোশ্যুট হতো, আর ঠিক সেই সময় সেই বেঞ্চে বসে থাকা মানুষটিকে ওখান থেকে সরে গিয়ে অন্য কোথাও বসতে বলা হয় যাতে ফটোশ্যুটে তৃতীয় কোনো ব্যক্তি না আসে। কিন্তু সেই ব্যক্তি সেখান থেকে সরে যেতে রাজি ছিল না এবং শেষ পর্যন্ত পাত্রকে সেই ব্যক্তির কাছে যেতে হয়েছিল, আর সে তাকে $20 নিয়ে সেখান থেকে চলে যেতে বলেছিল। কিন্তু সেই ব্যক্তি এমন আজব মানুষ ছিল যে সে $50 নেওয়ার জন্য বলেছিল, আর সেটা শুনে পাত্র প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল এবং একটি পাঞ্চ মেরে সেই ব্যক্তির নাক ফাটিয়ে দিয়েছিল। তারপর কি হয়েছিল, বিবাহের 15 মিনিট আগেই পুলিশ পাত্রকে অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল এবং ঠিক তার পরের দিনই বেল পাওয়ার পরে সেই বিয়ে আবার কমপ্লিট হয়েছিল। বিবাহ রিসেপশনের কিছুক্ষণ পরেই এই কাপলস তাদের হানিমুন বানানোর জন্য পৌঁছে গিয়েছিল কোনো সুন্দর আইল্যান্ডে নয়, পুলিশ স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের শহর দুরহাম এ এই কাপল তাদের বিবাহের প্ল্যান 4 বছর ধরে করেছিল। বিবাহের আয়োজন থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু তারা জানতো না যে তাদের হানিমুন কোনো লকআপে হবে। কেস অনেকটাই ছোট ছিল, কিন্তু ছোট কেস তাদের প্ল্যানকে ভেস্তে দিয়েছিল। বিবাহ কমপ্লিট হওয়ার পরে পাত্রপাত্রী যখন বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল, আর তাদের স্মোকিং করার নেশা ছিল যার কারণে তারা অনেক আনন্দের সাথে বাস স্ট্যান্ডে স্মোকিং শুরু করে। কিন্তু ইংল্যান্ডের আইন অনুযায়ী কোনো ইনক্লোজ জায়গাতে অথবা কোনো বন্ধ জায়গাতে পাবলিক স্মোকিং অ্যালাউ নয়। স্টেশন সিকিউরিটি গার্ড ওয়ার্নিংয়ের পরেও তারা স্মোকিং বন্ধ করেছিল না, যার কারণে সেই সময় পুলিশকে বোলানো হয়েছিল। কিন্তু পুলিশকে তারা বলেছিল আমাদের কিছুক্ষণ আগেই বিয়ে কমপ্লিট হয়েছে, কিন্তু পুলিশ তাদের কোনো কথা শোনেননি এবং তাদের দুজনকেই বন্দি করে নিয়েছিল। তো বন্ধুরা, আজকের এই বিয়েগুলোর মধ্যে আপনাকে সবথেকে কোনটি আশ্চর্য মনে হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিও যদি আপনাদেরকে একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।